আপনি কি জানেন লালকুঠি রং লাল কেন বা নর্থবুক হলকে কেন ডাকা হয় লালকুঠি? 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থবুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয়। বুড়িগঙ্গার সেই তীর ঘেঁষে ফরাশগঞ্জের এ টাউনটিকে নর্থবুক নামকরণ করা হয়। তবে দালানটি লাল রঙের হওয়ায় এটি লালকুঠি নামেই বেশি পরিচিত। নর্থব্রুকের নাম দিয়ে নর্থব্রুক হল হিসাবে ওনাকে সম্বোধনার জন্য যে হলটা তার নাম দিয়ে নর্থব্রুক হল। আর লালকুঠিটা আসলে মানুষের একটা প্রচলিত মুখে চলে আসে, কারণ ভবনটা কুঠি মানে বাড়ি, আর তখন জানি নীলকুঠিদের সময় নানা নীলকরদের বাড়ি কুঠি হিসাবে বলতো, রেসিডেন্সিয়াল বিল্ডিং। সেটা লাল রং বলে লোকজন আসলে তখন, কালারটা যেহেতু ব্রিকের লাল, ওটা আসলে প্রচলিত একটা নাম। বর্তমানে লালকুঠি ঘাটের বিপরীতে এই লালকুঠি বা নর্থব্রুক হল অবস্থিত। কালের বিবর্তনে নজর কাড়া লালকুঠির সেই জৌলুস হারিয়ে গিয়েছিল। অথচ একটা সময় ঢাকা শহরের প্রথম জ্ঞানের ভাণ্ডার, বিনোদন ও সংস্কৃতির অন্যতম প্রাণ কেন্দ্র ছিল এটি। আমি বলতে পারি ওখানে দুটো বিল্ডিং আছে, একটা মেইন হলটা হচ্ছে নর্থব্রুক হল, যেটা 1874-এ তৈরি হয়, আর তার পিছনে আরেকটা বিল্ডিং, সেটা হলো 1882-তে তৈরি হয়, সেটার নাম হলো জনসন হল। এই জনসন হলটা ঢাকার প্রথম লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হতো। তখন সবাই 5,000-10,000 টাকা দিয়ে, ঢাকার যে বিত্তশালী লোকগুলো ছিল, জমিদার ছিল, নবাবরা ছিল, টাকা দিয়ে একটা লাইব্রেরি তৈরি করে, জ্ঞানের ভাণ্ডার তৈরি। 1926 ঢাকায় আসবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এত বড় কবি, কোথায় থাকবেন, কি খাবেন, শহরের গণ্যমান্যদের মনে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কবিগুরুর ইচ্ছে তিনি থাকবেন বুড়িগঙ্গা পাড়ের লালকুঠিতে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল বিজয়ী বাঙালি, ওনাকে একবার সম্বর্ধনা দেওয়া হয় এই ভবনে প্রায় 1926-এ। এবার ঐতিহ্য ফিরে পাচ্ছে পুরান ঢাকার সেই লালকুঠি। ঐতিহ্যবাহী এই স্থাপনা ঘিরে তৈরি হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 2023 সালের জুন মাসে মূল ভবনটি সংস্কারের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা নাম্বার ওয়ান ভবনটুকুকে আমরা রেস্টোর করব অ্যাজ ইট ওয়াজ, নাম্বার টু এটার মধ্যে আমরা জীবন দেব, নাম্বার থ্রি হলো এই জীবনটা ভবনের মধ্যে না, পুরো কমিউনিটির জন্য দিতে হবে। তাহলে কমিউনিটির জন্য আমরা কীভাবে দেবো? কমিউনিটির জন্য আমরা কমিউনিটির উদ্দেশ্যে একটা গণপরিসর তৈরি করবো। গণপরিসর মানে পাবলিক স্পেস, একটা প্লাজা লাইক সিচুয়েশন তৈরি করবো, যে এই প্লাজাতে লোকজন আসবে, এখানে পয়লা বৈশাখ উদযাপন হতে পারে, যে কোনো দেশের উৎসব, সাকরাইন ঘুড়ি উৎসব হতে পারে, সবটা কিন্তু বিশাল একটা চত্বরের মতো তৈরি করব। যেই চত্বরটার একদিকে আদি অবস্থা নদী ছিল, বুড়িগঙ্গা নদীর তীরেই সেই চত্বরটা তৈরি হবে। 150 বছর পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটি প্রায় 150 জন কারিগর নিয়ে সংস্কারের কাজ চলছে। এ প্রকল্পে ব্যয় 12 কোটি টাকা, জানিয়েছেন প্রকল্পের পরামর্শদাতা। এবং আমরা আশা করি আগামী বছর জুন মাসে শেষ করব, এটা আমাদের টার্গেট, আমরা 11-12 মাসে শেষ করব। এটা জনগণের জন্য খুলে দেওয়া হবে, প্রথমটা পাবলিক হল হবে, আর আমরা লাইব্রেরিটাকে আবার রিভাইভ করব। লালকুঠি সহ এর পাশে অবস্থিত ঢাকার প্রথম সেই গ্রন্থাগারের আদিরূপ ফিরে আসবে বলে মনে করছেন প্রকল্পের পরামর্শদাতা। হাসমি জাহান, প্রথম আলো।